হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা জিও মোবাইলের কীভাবে কিপ্যাড প্রবলেম সলিউশন করবেন, সেই ইনফরমেশানটা পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন নিয়ে আসবো, তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো গাইস, এবার আপনাদেরকে বলবো জিওতে কী প্রবলেম রয়েছে আর কীভাবে আপনারা সেই প্রবলেমটাকে সলিউশন করবেন। তো ফাইনালি যেটা প্রবলেম রয়েছে মোবাইলের মধ্যে, তো কলিং আর 1 আর 4, তো এই সমস্ত সুইচগুলো কিন্তু কাজ করছে না। আদার সব সুইচ কাজ করছে, কিন্তু এই সুইচগুলো কিন্তু কাজ করছে না। তো সেই প্রবলেমটাই আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্রবলেমটা সলিউশন করবেন। আর সেটটি অন্য শপে গিয়েছিল, তো সেখানে রিপেয়ার হয়নি, সেই কারণে কিন্তু আমার কাছে এসেছে। তো আমি দেখব কী প্রবলেম রয়েছে মোবাইলের মধ্যে আর সেই প্রবলেমটা সলভ হবে কি না, সেটা পুরো ইনফরমেশান এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেবো। তো আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে আমার যত ইউটিউব ফ্যামিলির যারা ফ্রেন্ডস রয়েছেন, তো তারা অবশ্যই জানেন আপনারা তো যে আমি এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে সববারে নিয়ে আসি। তো অবশ্যই আপনারা মোবাইল সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্ত ভিডিও সবার আগে নিয়ে আসার জন্য। তো চলুন গাইস, আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো আমি খুলে দেখব মোবাইলের মধ্যে কি রয়েছে, তো পুরো ইনফরমেশানটা আপনাদেরকে দেব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্ক্রু লাগানো নেই। তো ফাইনালি যেহেতু অন্য শপে গিয়েছিলো, তো স্ক্রু হয়তো খুলে রেখে দিয়েছে। তো আমি দেখে নেব কী প্রবলেম রয়েছে। তো আমি এটাকে মোবাইলটাকে প্রথমে আমাকে ওপেন করতে হবে, তো আমি সাইড দিয়ে ওপেন করে নেব। আর এখানে যে মডেল নাম্বারটি রয়েছে দেখতে পেয়েছেন 2403N, তো মডেল নাম্বার, তো এটা যেহেতু পুরোনো মডেল রয়েছে সেই জন্য কিন্তু এটার নাম্বারটি আলাদা রয়েছে। তো আপনাদেরকে এবারে দেখাবো আপনারা কীভাবে প্রবলেমটা সলিউশন করবেন। তো গাইস, আমি ওপেন করে নিয়েছি, আর এখানে তো দেখতে পাচ্ছি পিছন দিকে কোনো খোলাখুলি কিছু নেই। তো আমি দেখবো কোথায় প্রবলেম রয়েছে, আমি তারপরে আপনাদেরকে দেখাবো প্রবলেম কোথায় রয়েছে। তো গাইস, দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে কলিং বাটন আর এখানে আপনাদের এই কানেকশান কলিং 1 4, এগুলো কিন্তু আপনাদের কাজ করছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে কাজ করেছে, তো আমি দেখে নেবো আর কোথায় কোথায় কাজ করা রয়েছে আমি দেখে নেবো এখানে। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা কানেকশান কিন্তু ছেঁড়াছেঁড়ি হয়ে রয়েছে, মানে চেষ্টা করেছিল অন্য শপে কিন্তু সেখানে রিপেয়ার করতে পারেনি, সেই জন্য আমার কাছে এসেছে। তো আমি দেখবো প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তো আপনাদেরকে পুরো ইনফরমেশানটা এক এক করে আমি দেবো, তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তবেই আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা প্রবলেমটাকে সলভ করবেন খুব কম সময়ের মধ্যে। তো গাইস, আমি এখানটাকে সাফ করব প্রথমে টিস্যু পেপার দিয়ে। তো সাফ করে দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে প্রথমে আমি সাফ করে নিচ্ছি। তো আমি ব্যাটারি লাগিয়ে প্রথমে আপনাদেরকে আমি চেক করাবো, তারপরেই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো প্রথমে আমি চেক করে নিচ্ছি। তো চালু হয়ে গিয়েছে, তো আমি দেখবো এবার প্রবলেমটা সলভ হয় কিনা আমি সেটা দেখবো। তারপর আপনারা কোথা থেকে জাম্পার করলে আপনাদের প্রবলেমটা সলভ হবে পুরো স্টেপ বাই স্টেপ এক এক করে দেখাবো। আমি প্রথমে চেক করে দেখাবো, তারপরে আপনাদেরকে সব কিছু ইনফরমেশান দেবো কীভাবে আপনারা প্রবলেমটা সলভ করবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন সেটটি চালু হয়ে গিয়েছে, আমি এখানে দেখে নেবো কোনগুলো কাজ করছে। তো উপরে সুইচটা কাজ করছে, তো এখানেও কিন্তু আপনাদের দেখতে পেয়েছেন এখানেও শোল্ডার করেছে কিন্তু উপরে সুইচটা কাজ করছে। তো কলিংয়েরটা কাজ করছে নাকি আমি দেখে নেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন কলিংও কাজ করছে না, আর এখানে 4 4ও কাজ করছে না। তো সব দেখাবো, আর 1 কাজ করছে নাকি আমি সেটাও দেখাবো। তো 1ও কাজ করছে না, 2 কাজ করছে কিনা আমি দেখে নিচ্ছি। তো 2 কাজ করছে কিন্তু 1 কাজ করছে না, দেখতে পাচ্ছেন 1 আর কলিং বাটন এগুলো কিন্তু কাজ করছে না। তো এইটাই কিন্তু প্রবলেম রয়েছে, তো কীভাবে আপনারা সেই প্রবলেমটাকে সলভ করবেন। তো গাইস, চলুন আমি বন্ধ করে নিচ্ছি মোবাইলটা, আর এখানটা আমি ভালো করে একটু সোল্ডার করে দেবো, যেহেতু এখানটা পেস্ট দেওয়া রয়েছে। তো আমি এখানটা ভালো করে সোল্ডার করার পরে আবার আমি কী করে আপনারা এই প্রবলেমটাকে সলভ করবেন আমি সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমি পরিষ্কার করে নিয়েছি, এবারে দেখাবো আপনাদেরকে কীভাবে প্রবলেমটা সলভ করবেন আপনারা।
তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কানেকশন রয়েছে, এই যে কানেকশনটি রয়েছে এখানে, তো এই কানেকশনটা কিন্তু এখান থেকে হয়ে আপনাদের মাদারবোর্ডে আইসি কাছে গিয়েছে, কিন্তু এই কানেকশনটা কত দূর পর্যন্ত গিয়েছে আপনাদেরকে সেটা আগে দেখতে হবে। তো আমি এখান থেকে এটা দেখে নিচ্ছি কত দূর পর্যন্ত কানেকশনটা গিয়েছে। তো এখান থেকে ভিতরে গেছে, তো এখান থেকে দেখুন এখান থেকে কানেকশনটা গিয়েছে, এখান থেকে আপনাদের এখান থেকে হয়ে আপনাদের এখানেও কিন্তু কানেকশন ঘেটেছে। তো আমি এটাও দেখে নেব, তো কোনটায় জাম্পার করলে আপনাদের প্রবলেমটা সলভ হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নেব। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে একটি জাম্পার করতে হবে। তো এখানে এখানে যে কানেকশনটি ওখান থেকে বেরিয়ে এসেছে, তো এখানে একটি কানেকশন রয়েছে, তো এখানে আমি একটু ব্লেড দিয়ে সাফ করে নেব, দিয়ে ওখান থেকে একটি জাম্পার আপনারা এখানে ডাইরেক্ট আপনারা দিবেন, দিলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি দেখব প্রবলেমটা সলভ হয় কিনা, যেহেতু অন্য দোকানে অন্য শপে কিন্তু কাজ করেছে, সেই জন্য কিন্তু আমি আগে দেখব প্রবলেমটা সলভ হবে কিনা, তো তারপরে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা সলভ করবেন। এরকম একটি জাম্পার তার নিয়ে নেবেন, জাম্পার করতে হবে আপনাদেরকে, যেহেতু জাম্পার নিয়ে নেবেন। আমি এখানে শোল্ডার করে নিচ্ছি আপনাদেরকে, এবারে দেখাবো এবারে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার প্রবলেমটা সলভ করবো। তো আমি এখান থেকে জাম্পারটি কেটে নিচ্ছি, এবার আপনাদেরকে চেক করে দেখাবো প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো আমি কোথা থেকে জাম্পারটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে একটি জাম্পার আপনাদের এখানে করতে হবে, পুরো ইনফরমেশনটা আমি অ্যাড করে দেখালাম। তো আমি এবার কী করবো এখানে, এখানে কিন্তু আমি ক্রিকেটের যে পাতাটি রয়েছে আমি পাতাটি পুরো লাগাতে হবে। বসিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো, তো চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, আপনাদেরকে পুরো ইনফরমেশনটা এডিট করে দেবো। গাইস দেখতে পাচ্ছেন এখানে চালু হয়ে গিয়েছে, এবার আপনাদেরকে চেক করে দেখাবো তো কাজ হচ্ছে নাকি। তো আমি কলিংও দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু কলিং যে প্রবলেমটি ছিল সেটি সলভ হয়ে গিয়েছে। আর দেখাবো আপনাদের ওয়ান কাজ করছিল না, তো ওয়ান কাজ করছে নাকি দেখাচ্ছি, ফোর কাজ করছে নাকি দেখালাম। তো দেখতে পাচ্ছেন সমস্ত সুইচই কিন্তু কাজ করছে, আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি।
समस्त सुइजी किन्तु काज करछे गाइस। तो आपनादेर जदि भिडियोटी भालो लेगे थाके अवश्य लाइक करबेन आर बंधुदेर साथे बेशी बेशी परिमाणे शेयर करबेन এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস চলুন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।